আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া হাদা ওয়া সলাতু সালামু আলা মাল্লা নবী আবাদা প্রশংসা আল্লাহর জন্য দরুদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে বিষয় হলো তাওহীদই সমস্ত ইবাদতের মূল তাওহীদই সমস্ত ইবাদতের মূল মোহান আল্লাহ বলেন ওমা খাল জিনবুদন আল্লা সুবাহান তালা এর সাদ করেন আমি মানুষ এবং জিনকে মানবজাতিকে এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আল্লাহ সুবাহন তালা বলেন আমি জিন এবং ইনসানকে মানব জাতি এবং জিনকে শুধুমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি ইবনে আব্বাস আনহু তিনি আয়াতের ব্যাখ্যা করেছেন লিআদুন এর অর্থ তিনি করেছেন তার মানে আমি জিন জাতিকে এবং মানব জাতিকে শুধুমাত্র আমার তাওহিদ প্রতিষ্ঠা করার জন্যই তাদেরকে আমি সৃষ্টি করেছি মহান আল্লাহ আরও বলেন ওলাকা আসনা ফিকুল উম্মানিবত মহান আল্লাহ বলেন আমি যুগে যুগে যতগুলা নবী নবিরাসুলদেরকে প্রেরণ করেছিলাম সবাকেই এ দাওয়াত দিয়ে প্রেরণ করেছিলাম যে শুধুমাত্র তোমরা আল্লাহর এবাদত করবে আর তাগুতি পথ থেকে তোমরা দূরে থাকবে তাগুত বলতে উলামা সন্না যারা বলছেন ফাকুল্লুমা ও তাগুত আল্লাহকে বাদ দিয়ে অন্যর এবাদত করাই হচ্ছে তাগুতি পথ শয়তানের পথ মানুষ দেখা যাচ্ছে কবর সিজদা করছে কবরের নজর মানছে কবরের কাছে চাচ্ছে নিরাপত্তা পালন করছে কবরের কাছে যে বরকত নিচ্ছে সেখানে গরু জবাই করছে খাসি জবাই করছে আরও যেগুলা কাজ করছে অন্নপকর্ম করছে এগুলাও তাগুতের পথে ইবলিশের পথে চলছে শয়তানের পথে চলছে যেগুলা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর ইবাদত করা হয় সেগুলাই তাগুতি পথ বলে উলাহ মসন্না বলছেন মোহান আল্লাহরও বলেন ওকদার অবুকাল্লা তাহাবুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালে দাইনী হেসানা আল্লাহ সবহানাত আলা বলেন তোমার প্রতিপালক তোমাদের রব তোমাদের আল্লাহ ফায়শ আলাহ করে দিয়েছেন শুধুমাত্র তোমরা আল্লাহরিবরত করবে আর পিতামাতার প্রতি হেসান করবে আয়াতে আল্লাহ সবহানাত আলা নিজে বলছেন শুধুমাত্র তার প্রতিপালক তার মানে আমরা শুধুমাত্র আমাদের এবাদত বন্দি যা রয়েছে আল্লাহর জন্যই করব আর পিতা মাতার পিতা মাতার সাথে হ্যাসান করার জন্য আল্লাহ সুবাহন তালা বললেন তাই আমরা পিতা মাতার খেদমত মাতাদের সাথে ভালো ব্যবহার উত্তম আচরণ তাদের সাথে ভালো ব্যবহার করাও এটা আল্লাহর তালের এ বাদতের পরে এদের প্রতি হাসান করা এটাও দিন ইসলামের একটা এবাদত এবং এবাদতের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করা যায় তার মানে এবাদত অর্থ এই যে আল্লাহ যেহেতু তার এবাদতের পরে পিতামাতার খেদমত করতে বলেছেন তাহলে পিতা মাতার খেদমত করাটাও আল্লাহ সুবাহনতা আলার আদেশকে মানাটাও একটা তার মানে যেটা তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা যা করতে বলেছেন সেটা করা নেকির মাধ্যম আল্লাহ সুবাহনত আলাহ যেন আমাদের পিতামাতার খেদমতের মাধ্যমে আল্লাহর আনুগত্য করার মাধ্যমে আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন জি আল্লাহ সুবাহনতা আলা আরও বলেন قل تعالوا اتل ما حرم ربكم عليكم الا تشركوا به شيئا আল্লা হাত আল্লাহ তার নবীকে বলছেন হেনবি তুমি বলো যে তোমরা আসো আল্লা হাত আলা তোমাদের প্রতিপালক তিনি তোমাদের উপর যেগুলো হারাম করেছেন সেগুলার দিকে তোমরা দেখতে আসো তা হলো কি তোমাদের উপর কিছু তিনি হারাম করেছেন যে আল্লাহর সাথে তোমরা শরিক করবে না আল্লাহর সাথে তোমরা অন্য কাউকেই শরিক করবে না সিজদা করবে আল্লাহর জন্য রুহু করবে আর আল্লাহর জন্য কুরবানি করবে আল্লাহর জন্য জবাই করবে আল্লাহর জন্য সালাদ পড়বে আল্লাহর জন্য হজ করবে আল্লাহর জন্য জাকাত দিবে আল্লাহর জন্য সমস্ত এই আল্লাহর জন্য করবে এর সাথে অন্য কাউকে স্থাপন করা যাবে না মহান আল্লাহ আরো বলেন ও আবদুল্লাহ ওয়ালা তুশ্রী কু আ তোমরা শুধুমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার ইবাদতের সাথে তোমরা অন্য কাউকে অংশী স্থাপন করো না জি এ মর্মে মোয়াদিবনে জাবাল রাদ হতে বর্ণিত তিনি বলেন যে আমি আল্লাহ রসুল আলাইসাল্লামের পিছনে ছিলাম তো আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম আমাকে বললেন হে মহাদ তারপরে বলছে হাতিরি মা আলেবা আলেবাদ তুমি কি জানো যে আল্লাহর হক বান্দার অপর কী এবং বান্দার হক আল্লাহর রপুর কী তিনি বললেন মহাদ মির্জাবাল কুলতু আল্লাহ রসুল্লাহ আলাম আমি বললাম যে আল্লাহ এবং তার রসলে ভালো জানে ক আলা আলেবাদ যে হক আল্লাহর হক হল আই আবদু ওইশরিকু ভেসাইয়া যে তারা এবারত করবে তার সাথে অন্য কাউকে অংশী স্থাপন করবে না হকুল এবাদ আল্লাহ আর বান্দার হক হলো উপর আল্লাহ আজ দিবা মাল্লা শরিক কবিাইয়া যে বান্দা যারা আল্লাহর সাথে অংশ স্থাপন করবে না আল্লাহ সুবাহ আলা তাদের শাস্তি দিবেন না তাদের শাস্তি দিবেন না তো মহাদিবিনী জাবাল বললেন হেল সাল্লাম আমি কি এই বিষয়টা মানুষকে সুসংবাদ দিব না তিনি বলছেন না তাদেরকে সুসংবাদ দিব না তাহলে তারা এর ওপর ভরসা করবে জি বিষয়টা হলো ইমাম বুখারি রহমাল্লাহ হাদিসটি নিয়েছেন পাঁচ হাজার নয় শত সাতষট্টি নাম্বার হাদিস নিয়েছেন ইমাম মুসলিম রহমাল্লা ত্রিশ নম্বর হাদিস নিয়েছেন তো যে এই হাদিস এবং কোরআন থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আপনার আমার জীবনে যত প্রকার এ বন্দিগি রয়েছে শুধুমাত্র খালে সন্তর আল্লাহর জন্যই হতে হবে তাই সেরে কি কাজ যেমন আপনি মসজিদে সিজদা করতে আসেন মসজিদে সিজদা করতে আল্লাহর জন্য আসছেন এই সিজদ্যাটি যদি কোনো কবরের উদ্দেশ্যে হয় কোনো ব্যাপার উদ্দেশ্য হয় কোনো মাজারের উদ্দেশ্য হয় তাহলে শেরিফ হয়ে যাবে এবং আপনার আমলগুলা বরবাদ হয়ে যাবে আপনার আমলগুলা বরাবাদ হয়ে যাবে তাই আপনার জীবনের সকল প্রকার বাদত শুধুমাত্র আল্লাহর জন্যই করবেন তাই তো আপনাদের প্রথম বিষয়টি বলছি যে এ বাদতের মূলই হলো তাও হেঈদ এ বাদতের মূলই হলো তাও হেঈদ তাওহেদ মানে সমস্ত বিষয় এ বাদ আল্লাহর জন্যই করা এগুলা এ সম্পর্কেও আগে ব্যাখ্যা হয়েছে যা হোক আল্লাহ সুহান তালা যেন আমাদের কোরআন এবং হাদিস থেকে আমল করা তফিক দান করেন শুধুমাত্র আমাদের জীবনে যত প্রকার এ রয়েছে এ বদগুলা শুধু যেন আল্লাহর জন্য করি তাই আপনি বড়ো সেরেক থেকে নিজেকে রক্ষা করবেন এবং ছোট সেরেক যেগুলা সেগুলা থেকে আপনি নিজেকে রক্ষা করবেন আল্লাহ সুহাত যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন আল্লাহ আলাম।